দর্শক, এক সময়ের অন্ধকার দূর করার জন্য যেটি ছিল আলোর প্রতীক অর্থাৎ হারিকেন বাতি, সেগুলোকে হয়তো এতদিনে মানুষ ভুলেই গিয়েছে। আধুনিকতা আর বৈদ্যুতিক আলোর জলকানিতে হয়তো হারিকেন বাতির ইতিহাস, ঐতিহ্য আর স্মৃতিগুলো মানুষ ভুলে গিয়েছে। তবে গ্রামাঞ্চলের মানুষ কি করে ভুলবে হারিকেন বাতির ইতিহাস? দর্শক, তাই আজকে আমরা হারিকেন বাতি নিয়ে ভিডিও তৈরি করতে চলেছি। ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন। ভিডিও সম্পর্কে আপনার কমেন্ট করুন, মতামত জানান আমাদেরকে। দর্শক, হারিকেন নামটা শোনা মাত্র অনেক অতীতের কথা মনে পড়ে যায়। এটি প্রাচীন গ্রামীণ ঐতিহ্যের প্রতীক বলা হয়। বিদ্যুৎহীন গ্রামের অন্ধকার দূর করার একমাত্র অবলম্বন ছিল হারিকেনের আলো। কত প্রাচীন ইতিহাস, ঐতিহ্য, গল্প যে মিশে আছে এই হারিকেনকে ঘিরে, তা কি বর্তমান আধুনিক সমাজ জানে? দর্শক, একসময়ের জনপ্রিয় বিলুপ্তি হওয়া হারিকেন বাতির ইতিহাস, ঐতিহ্য নিয়ে আজকে আমাদের আয়োজন। হারিকেন হচ্ছে জ্বালানি তেলের মাধ্যমে বদ্ধ কাচের পাত্রে আলো জ্বালাবার ব্যবস্থা। এর বাহিরের অংশে বৃত্তাকার কাচের অংশ থাকে, যাকে বাঙালিদের ভাষায় বলা হয় চিমনি। এর ভেতর থাকে তেল, শুষে অগ্নি সংযোগের ব্যবস্থা, কাপড়, কাপড়ের শালাকা, আলো বাড়ানো এবং কমানোর ব্যবস্থা ইত্যাদি জিনিসপত্র। বলা হয় মুঘল আমল থেকে শুরু হয় হারিকেনের ব্যবহার, এখনও গ্রাম বাংলার কিছু কিছু অঞ্চলে ব্যবহার হয়। একটা সময় ছিল রিক্সার নিচে হারিকেন বেঁধে রাতে চলাচল করত। আধুনিকতার ছোঁয়া আর কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে হারিকেন বাতি। এক সময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে আলো জ্বালানোর ব্যবস্থা হতো হারিকেন। দর্শক, রাতের অন্ধকারে মানুষজন এক জায়গা থেকে অন্য জায়গায় হারিকেনের আলো জ্বালিয়ে হাতে করে নিয়ে যেত এবং এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করত হারিকেনের আলোর মাধ্যমে। সন্ধ্যার পরপর ভারী গড়, দোকানপাট ইত্যাদি জায়গাগুলোতে জ্বলে উঠত হারিকেনের আলো। দোকানিরা রাত হলেই হারিকেন জ্বালিয়ে বেচাকেনা করত। অন্ধকার রাতে হারিকেন জ্বালিয়ে রাস্তায় চলার স্মৃতি এখনও মানুষকে মনে করিয়ে দেয়। এক সময় হারিকেন জ্বালিয়ে বাড়ির মধ্যে শিক্ষার্থীরা পড়াশোনা করত। ব্যাপারটা তখন এমন ছিল যে বাড়ির বাহির থেকে অর্থাৎ অন্য বাড়ি থেকে যেন পড়ার আওয়াজ শোনা যায়। হারিকেন জ্বালিয়ে জোরে জোরে পড়াশোনা করার যেন প্রতিযোগিতা লেগে যেত সন্ধ্যা হলেই। যতক্ষণ হারিকেনের মধ্যে তেল আর আগুন থাকত, অর্থাৎ হারিকেন যতক্ষণ চলত ততক্ষণই শিক্ষার্থীদের পড়তে হতো। তবে সে দিনগুলো যেন আজ গল্প, স্মৃতি আর ইতিহাস হয়ে জুড়ে রয়েছে। এখনও হয়তো গ্রামের কিছু কিছু বসত বাড়িতে পাওয়া যেতে পারে হারিকেন, তবে সেগুলো হয়তো ময়লা ও মরিচা পড়া ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। দর্শক, বলতে ভুলে গেছি, এখনও আমাদের বাড়িতে একটি হারিকেন আছে। দৃশ্যে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের বাড়ির হারিকেন। এখনও এটি ব্যবহারযোগ্য এবং এটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, যেন প্রাচীন ইতিহাসকে ধরে রাখতেই এই হারিকেনটি আমি সংরক্ষণ করার চেষ্টা করছি। এখন ঘরে ঘরে, রাস্তাঘাটে, হাটবাজারে সর্বত্রই বিদ্যুৎ ও আলোর জলকানে, আধুনিকতার ডাবাডুলে আর তথ্য প্রযুক্তির উৎকর্ষে হারিকেনের স্থান দখল করেছে সোলার প্যানেল ও বৈদ্যুতিক আলো। জ্বালানি খাতে ব্যাপক উন্নয়নে হারিকেন প্রায় বিলুপ্তির পথে। নতুন প্রজন্ম হয়তো হারিকেন কী জিনিস তা জানবেই না। দর্শক, আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। ফিরব খুব শীঘ্রই নতুন কোনো ইতিহাস অনুসন্ধান, নতুন কোনো গল্পের মধ্য দিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মন্দ হতে বিরত থাকুন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করুন।